আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে মার্চ মাসের 4 তারিখ অর্থাৎ 4th March 2021। এরপরে মানে এরপরে মানে সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিস ইনভাইটিং নমিনেশন এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিন 4th March 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12ই মার্চ 2021 এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন সেদিন থেকে নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডে 12ই মার্চ 2021। নমিনেশনগুলোর স্ক্রুটিনি হবে 15ই মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17ই মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4th April 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। যদি কোনো রিপোর্ট অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7ই এপ্রিল 2021। ভোট গণনা হবে 8ই এপ্রিল 2021। ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হওয়ার দিন সেটা চলবে এবং 13ই এপ্রিলের মধ্যে আমাদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আমরা শেষ করব। এ হচ্ছে আমাদের নির্বাচনের যে শিডিউল। আজকে এই শিডিউল অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সমস্ত রাজনৈতিক দল, ক্যান্ডিডেটস, স্টেট গভর্নমেন্ট এবং জেলা পরিষদ প্রশাসন তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে।